তেম জিনিস অন্তর্ভুক্ত না যা 30 তারিখ অক্টোবর 2023 সোমবার খবর লই অনরার নতুন হাজির হইলাম। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইকা বার অমিংলা ইয়ে কোয়ে বলি হই রে ফারাসে দে হি আনর হাজর ওয়াঙ্গা মুসলমান দিন মজুরি হাঙ্গর দে হিতার আরে মগে কিডন্যাপ করি দরি লই যাই রে একজন তন 3 লাখ টিয়া দরে টিয়া গুনারি লইয়ে ইসমাইল ইয়াসিন ফুটিয়া হেন্দিলা রোহিঙ্গা মুসলমানের ইউথ হাজন অক্টোবর 26 তারিখ বিনা আষ্টুয়া পর্যন্ত বাজেদে টাইম মাঝে মলে কোয়া সুম মাঝে হিতারা হামগরি বললা বলিয়রে এন্তেজার গরদে টাইম মাঝে মকেজন আয়রে কুরিয়ার জাস গাড়া মাঝে জাসুতু সৈল্লামা বরের এনকুয়রে ডাহায়রে লগিয়ে ডাহায়রে লই যাইয়রে বাদে হিতারারে বুড়কান মাঝে তুলিয়রে দরিয়ার উজু সলাইরে লই গিয়ই সলাই খুদ্দুল লই যাইরে বাদে তোমারা তন 10 লাখ টিয়া দরে দিয়া ভরিব 10 লাখ টিয়া দরে নদিলে তোমারারে দরিয়া মাঝে মারিওরে ডুবাই দিউম এন কইরে তমকি দিয়ে হিতারা আরা হুদু দিন মজুরি হামগুরিওরে খাইদে গরিব মানুষ আরা 10 লাখ টিয়া দরে খড়ে ভাইয়ুম এন কইরে হেন্দিল্লা হইয়ে দে টাইম মাঝে তোমারা টিয়া নদিলে তোমারারে সাবগুরি মারিওরে দরিয়া মাঝে ডুবাই দিউম এন কইরে তমকি দিয়ে হিয়ার বাদে হিতারা গরম মাঝে মোবাইল গুরিওরে বাদে একজনে 3 লাখ টিয়া দরে বেশা বেশি কষ্ট করি টিয়া দিওরে হিতারা সুরি আসে এখন আইক্যাব মাঝে অমিংলাত আসে দে রোহিঙ্গা মুসলমান কল যে নাকি দিন মজুরি হাম করে হিতারা মলে কোয়া সুম মাঝে যাইরে এন্তেজার গরুদের টাইম মাঝে মাইসে হামগুরি বললা বলি রে হিতার আরে হিন্দিন ডাকাইরে লই যা হেন্দিল্লা হামগুরি বললা বলি রে ডাকাই লই যাই রে কিডন্যাপ করি রে টিয়া পয়সা গুনারি লদ্দে ইন জরিয়া রোহিঙ্গা মুসলমান কলে এখন খামজ যাইতে দোয়া বেশা বেশি ডরার। বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার অ্যাডভাইসার কমিশনার শাহ আলম রহমান হদে হিবাইয়ে গত জুলাই মাস মাঝে বাংলাদেশ সফর করছে দে আমেরিকা ডেমোক্রেসি আর দে হিউম্যান রাইটের বাবুতে অ্যাসিস্ট্যান্ট ফরেন মিনিস্টার উজিরা জিয়া লইরে ওয়াশিংটন ডিসি মাঝে গত শুক্রবারে দলইয়ে গত শুক্রবারে ওয়াশিংটন ডিসি মাঝে উজিরা জিয়া লইরে বাংলাদেশ জিম্মাদার হিবা দলইয়ে দে টাইম মাঝে রোহিঙ্গা মুসলমানের মামলার বাবুতে আর দে ইসরায়েল আদে পলেস্টিন দরমিয়ান মাঝে ফজাসল দে মামলা ইনর বাবুতে বয়ান গজ্জে এন কইরে বাংলাদেশর হুকুমত তরফ তুন এলান গজ্জে উজিরা জিয়া লইরে দলইয়ে দে টাইম মাঝে রোহিঙ্গা মুসলমান কলরে আমেরিকা ইয়ে লাত্তাম মাঝে মদত গরি যাইব এন কইরে ওয়াদা দিয়ে পলেস্টিনর বাবুতে মশওয়ারা গজ্জে দে হিড়ে বাংলাদেশর নমাইন্দা হিবাইয়ে এখন পলেস্টিনর মাঝে লড়াই জরিয়া বেগসুরি পাপিলিক অকল গুড়া হুয়াইন অকল মাইয়া হুয়াইন অকল বেশা বেশি মরিজার গই নোকসান দে হেকাল্লা বলিয়রে লড়াই রে সিজ ফায়ার গুড়ি তিয়া গাড়াইয়রে দুনি ডাই দরমিয়ান মাঝে বৈঠক বইরে মশওয়ারা গরিয়রে ফায়সলা গরি বললা বলিয়রে আমেরিকার হুকুমতরে বাংলাদেশর নমাইন্দা হিবাইয়ে হেন্দিল্লা আরজ গজ্জে সেঙ্গে স্কেটর ফুকসাইডে বর্মা দে চীনার বৌরার দরমিয়ান মাঝে টিএনএলএ কুকে মগবাগি 3 মিলিয়রে 1027 নম্বর লড়াই এন ভৈরে নাম দি এলান গরিয়রে বাদে বর্মার মিলাটি অকলরে বেশা বেশি লড়াই সালার হেন্দিল্লা লড়াই সালার দে টাইম মাঝে এখন বর্মার মিলাটির গাটি 30 সান পর্যন্ত হিতারা কবজা গজ্জে দিয়ান পর্যন্ত বর্মার মিলাটির লড়াই টেঙ্গারি অকল বাগিসুরি নোকসান গজ্জে এন ভৈরে হিতারা এলান গজ্জে লড়াই হিবা মাঝে 20-25 জন পর্যন্ত মেলাটি মজ্জে আরো জিয়াটা মেলাটি অকল দজ্জে মেলাটির হাসা জিয়ার অকল লড়াই সাসা মানা কলো বেশা বেশি ফাইয়ে এন বুজুরে হিতারা বুয়ান গজ্জে হিতারা এলা নামা নেলাই দে হিয়ান মাঝে এখন হিতারা লইরে লড়াই চলতে এলাকা মাঝে বর্মার মেলাটি অকল পুলিশ অকল হুকুমতর জিম্মাদার অকল জলদি তুই জলদি সারেন্টার হই গল্লা বলি ইয়ো আরজ গজ্জে সারেন্টার হইলে হিতারার কসুরি বেগুলুন মাপ করি দিয়রে দুনিয়ার খান উন্মোজিন হিতারারে জেন্দিল্লা সলাভরে হেন্দিল্লা সলিয়রে যাইব আর দুঃখ পাইয়ে দে জহময়ে দে হিতারারে দাবাই করিব এন হইরে এলান গজ্জে
অসু যদি সেরেন্টেড নইলে মজবুত সাথে একশন লই যাইব এন কইরে এলান গজ্জে অক্টোবরের 28 তারিখ মাঝে বাংলাদেশের রাজধানী ঢাকা মাঝে বিএনপির পার্টিরে সপোর্ট করে দে মানুষ সকলে রাস্তার নেলিওরে হরতাল গজ্জে হরতাল গজ্জে দে হিতারা পুলিশরে দলা মাঝে দে হেন্দিল্লা পুলিশ ইয়ো আবাসর বুম গ্যাসর বুমকল মারিওরে হরতালরে বাঙি দিয়ে হেন্দিল্লা হরতালরে বাঙি দিয়ে বাদে অক্টোবরের 29 তারিখ কত হাইলাই ইয়ো বিএনপির পার্টিরে সপোর্ট করে দে বেশাবেশি মানুষ সকল ঢাকা মাঝে রাস্তাত নেলিওরে হরতাল গজ্জে ঢাকার ডেমরা মোহাম্মদপুর বলে হইরে জায়গা আছে দে হিয়ান মাঝে হরতাল গজ্জে দে টাইম মাঝে তিনান বাস অন্ধরাই ফুরা দিয়ে হেড়ে মানুষ একজন মজ্জে বিএনপি সেক্রেটারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হদে হিবারিও এখন বাংলাদেশের হুকুমতে দলীয় রে বনগজ্জে গুলশন বলে হইরে জায়গা আছে দে হিয়ান কিবার গতন পুলিশে যাইও রে হিবারে দলীয় রে বনগজ্জে এখন বাংলাদেশের মাঝে সানতু বুটগরিব হতে বুটি বা গরিবার আগে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হামতুন ইস্তফা দিয়ে বুড়র বাবুতে তত্ত্বাবধানা সরকার গোয়া বাঁধি দিবল্লা বলিয়রে অপোজিট পার্টি সকলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনারে আরজ করে দে ইনরে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাইয়ে কবুল নগরের হেতল্লা বলিয়রে বাংলাদেশের মাঝে এখন অপোজিট পার্টি সকলে রাস্তাত নেলিওরে হরতাল গরের অপোজিট পার্টি সকলে রাস্তাত নেলিওরে হরতাল গরি নাভারে ফান হরতাল গরদে মানুষ সকলরে আওয়ামী লীগের হুকুমতে দরিয়রে বনগরের হেন্দিলা গুলি মারি 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 ফেলের জুলুম গরদে টাইম মাঝে অপোজিট পার্টি সকলে বাংলাদেশের মাঝে লাতাম মাঝে হরতাল গরাত আছে টাইম ইমাম মাঝে জামাত ইসলামত তরহতুন হরতাল গরি বল্লা বলিওরে এখন ডাক দিয়ে ইউএনএম মাঝে গাজার দুঃপাতে পাপলি কক্কলরে মদত গরি ফারি বল্লা বলিওরে লড়াই তিয়া গারাই বল্লা সিজ ফায়ার গরি বল্লা বলিওরে ফাইসালা নামা নেলাই দে ফাইসালা নামা হিয়ানরে ইসরায়েলে ক্যান্সেল গরিওরে এখন গাজার মাঝে ইসরায়েলে মেডিল লড়াই হাওয়াউইল লড়াই বেশাবেশি মজবুত সাথে প্রতিদিন সালাত আছে ইসরায়েলে গাজারে সাইরা হতুন গিরিরা কিয়রে বাদে টেরোরিস্ট সন্ত্রাসী মামলা গড়নর জরিয়া পাকলি কক্কল বেশাবেশি নোকসান দে হেতাল্লা বলিওরে লড়াইয়ের রাস্তা লই ন যাইরে অন্য রাস্তা লইরে গাজার মামলারে ফাইসলা করি যাই বল্লা বলিওরে ইউএন তরফ তুন ইসরায়েলের হুকুমত আরজ গজ্জে ইউএন তরফ তুন হিউম্যান রাইট কাউন্সিলর কমিশনার বলকার টাকে বইয়ান গজ্জে দে হেডে এখন ইসরায়েলে গাজা মাঝে পেলে লই হেলেঘাটালই টেরোরিস্ট সন্ত্রাসী মামলা গড়ন জরিয়া মামলা ইনরে ফাইসলা গড়ন বেশাবেশি মুশকিল ইয়ে হেদাল্লা বলিওরে রাস্তা হিবালই নজাইরে বৈরকত বইরে সিজ ফায়ার গরিওরে গাজার মামলারে ফাইসলা গরি যাইবল্লা বলিওরে ইউএনর হিউম্যান রাইট কাউন্সিলর জিম্মাদার বলকার টাকে ইসরায়েলরে আরজ গজ্জে টাইম ইবাম মাঝে ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহুয়ে অক্টোবরের 29 তারিখ গত হাইলা বইয়ান গজ্জে দে হেড়ে এখন গাজার লড়াই বেশাবেশি মুশকিল সাথে লম্বা টাইম বাগিব দে ইয়ানরে দেখা যার এন কইরে বইয়ান গজ্জে এখন ইউএনতে সারা দুনিয়ায় ইসরায়েলাতে পালেস্টিনর মামলারে সিজ ফায়ার গরিওরে দুঃখাতে পাবলিক সকলরে মদত গরি বল্লা আর বৈঠকত বইরে মশুয়ারা সাথে মামলারে ফাইসলা গরি বল্লা বলিওরে আরজ গরত দে টাইম মাঝে ইসরায়েলে নমানিওরে প্রতিদিন মেডিল লড়াই হাওয়াউইল লড়াই মজবুত সাথে সালাত আছে ইসরায়েলে এখন গাজারে সাইরডাহতু গিরি রাখিওরে বাদে মেডিল লড়াই ফুরাফুরি সালা শুরু করি ফাইজন দে ইয়ান ডাকে আইসে এন কইরে ইসরায়েলর মিলিটারি জিম্মাদার কইয়ে বয়ান গজ্জে ইসরায়েলে গাজার মাঝে প্রতিদিন পেলে লই হেলিকপ্টার লইরে বোমবারি গরের আর এখন মেডিল লড়াইও শুরু করছে হেন্দিলা মেডিল লড়াই শুরু করছে দে টাইম মাঝে গত শুক্রবারে লতিওরে ইন্টারনেট অনলাইন দে মোবাইলর
লাইন ক্লিয়ার সিরি দিয়ে এখন ইসরায়েল পালেস্টিনা মাঝে টেরোরিস্ট সন্ত্রাসী মামলা গুড়িয়ে মানুষ সকলরে মারি ফেলে দে জুলুম করতে ইন সারা দুনিয়ায় না জানে হান হেন্দিল্লা এরে দালুয়রে মোবাইল ফোনা দে ইন্টারনেট লাইন কল সিরি দিয়ে দে এম গুয়রে দুনিয়া সিয়া সর্দার কলে হেন্দিল্লা বইয়ান গরের টান ইবাম মাঝে ইউএন সেক্রেটারি অ্যান্টোনিও গুটেরেস ইও এখন ইসরায়েলে গাজা মাঝে টেরোরিস্ট সন্ত্রাসী মামলা গড়ি লড়াই চালাইও রে মানুষ সকল মারি ফেলে দে ইনরে জলদি তুই জলদি বন গড়িও রে লড়াই রে বৈঠক বইও রে মশওয়ারা সাথে ফায়সালা গড়ি বললা বলিও রে সিজ ফায়ার গড়ি বললা আরম্ভত ইসরায়েলের হুকুমত রে আরজ গজ্জে গাজা মাঝে মেড়ি লড়াই হাওয়া উই লড়াই বেসা বেশি চালাইব দে হেতা লাবলিও রে দৈন গাজাত আসে দে মানুষ সকল উত্তর গাজা মাঝে লড়ি যাইবল্লা বলিও রে ইসরায়েলর প্রাইম মিনিস্টার নেতানিয়াহুয়ে আরমত হুঁশিয়ারি দিয়ে কিন্তু হেন্দিল্লা হুঁশিয়ারি দিলিও গাজাত আসে দে মানুষ হনিকা যাইবার জাগা নাই হুঁশিয়ারি দেইন বেকার হেন বইরে গাজার মুরব্বী সকলে হেন্দিল্লা বয়ান গরের গত হাল্লা চব্বিশ ঘণ্টার ভিতরে গাজার এলাকা মাঝে চারশো পঞ্চাশ রান পর্যন্ত জাগারে টার্গেট লাগাই রে লড়াই চালাইয়ে এন বুঝরে ইসরায়েলের হুকুমত নতুন এলান বুঝছে এখন গাজার মাঝে মোবাইলের লাইন ইন্টারনেটের লাইন কল ক্লিয়ার হারি দে ফেলাই দে হেতা লাবলিও রে এখন ইসরায়েলি গাজার মাঝে গতা হাল্লা লড়াই চালাই দে হিবা মাঝে মানুষ কদু নোকসানিয়ে ইনসই গুড়ি লিস্টি ফান যা গত হাইলার লাশ খবর ফামজিন দুনিয়ার লড়াইয়ের তজরবা কারো কলে হেন্দিল্লা আন্দাজ গরদ্দে ইনরে চাইলে গাজার মাঝে ইসরায়েলে লড়াই চালালতি আষ্ট হাজারের ওরে মানুষ মজ্জে কুড়ি হাজার পর্যন্ত জখমইয়ে এন বজরে আন্দাজ গড়ে আজ্যার খবর দূর আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।